আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সামসা চাহান। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে 8 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম এ আজিজ খান। মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে গত 7 মার্চ হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে জারি করা গ্যাজেটের কার্যকরিতা স্থগিত চাওয়া হয়েছিল। খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে 4 জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই শেষে তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে বাকি 3 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানানো হয়। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক, জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী আলামিন মাহমুদ আবদুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলাম। মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাহমুদ আব্দুল আওয়াল ও জাতীয় পার্টির মনোনীত মোহাম্মদ শফিকুল ইসলাম মধু। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীকে সমর্থন করা 300 জন ভোটারের নাম ও তাদের স্বাক্ষর দিতে হয়, কিন্তু স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান, আলামিন মাহমুদ আবদুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলাম ভোটারদের স্বাক্ষর জালিয়াতি করে জমা দেন, সে কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিল না করায় জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের বিসিসি নির্বাচনে মেয়র পদে 6 জনের মনোনয়নপত্র বৈধ এবং 4 জনের বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ সময় বৈধ এবং বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন। বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আব্দুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির মোহাম্মদ ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান ও আলী হোসেন। বাতিল স্বতন্ত্র প্রার্থীরা হলেন লুৎফর কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আব্দুল খায়ের, আসাদুজ্জামান ও নেসারউদ্দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 25 মে, প্রতীক বরাদ্দ দেওয়া হবে 26 মে এবং ভোট গ্রহণ হবে 12 জুন। বিমানটি ধ্বংস হয়েছিল 2 সপ্তাহেরও বেশি সময় আগে। কারো বেঁচে থাকার আশা ছিল খুবই ক্ষীণ বা ছিলই না, তবু অলৌকিকভাবে গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে 4 শিশুকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিমানটি ধ্বংস হয়েছিল 2 সপ্তাহেরও বেশি সময় আগে। কারো বেঁচে থাকার আশা ছিল খুবই ক্ষীণ বা ছিলই না, তবু অলৌকিকভাবে গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে 4 শিশুকে। এদের মধ্যে একজনের বয়স মাত্র 11 বছর। 4টি শিশুই কলম্বিয়ার একটি আদিবাসী সম্প্রদায়ের। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিমান দুর্ঘটনার 1 সপ্তাহেরও বেশি সময় পর দেশের দক্ষিণ নম্বিয়ার একটি আদিবাসী সম্প্রদায়ের 4টি শিশুকে জীবিত পাওয়া গেছে। যে বিমানটিতে তারা ভ্রমণ করেছিল সেটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল। শেষনা 206 মডেলের এই বিমানটি গত 1 মে কলম্বিয়ার অ্যামাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে 7 জন আরোহী নিয়ে গুয়াফিয়ার প্রদেশের সান জোসে দেল গুয়াফিয়ারের শহরে যাচ্ছিল। মাঝ আকাশে থাকা অবস্থায় বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বিপদ বুঝতে পেরে বিমানটি থেকে মেয়েটির সতর্কতাও দেওয়া হয়েছিল। পরে বিমানটি 7 আরোহী সহ গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়। 1 সপ্তাহেরও বেশি সময় পর কলম্বিয়ার ক্যাকুয়েটা প্রদেশের ঘন জঙ্গলে সেনাবাহিনী, দমকলকর্মী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্যরা শিশুদের উদ্ধার করে। রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো টুইটারে এক বার্তায় বলেছেন, সেনাবাহিনীর অনুসন্ধানের পর গোয়াভিয়ারে বিমান দুর্ঘটনার পর নিখোঁজ 4 শিশুকে জীবিত পেয়েছি আমরা। দুর্ঘটনায় পাইলটসহ 3 জন প্রাপ্তবয়স্ক মারা যায় এবং তাদের মৃতদেহ বিমানের ভেতরে পাওয়া যায়। উদ্ধারকৃত শিশুদের মধ্যে একজনের বয়স মাত্র 11 মাস, বাকিদের বয়স যথাক্রমে 13, 9 এবং 4 বছর।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী এই শিশুরা বিমান থেকে পালিয়ে গিয়েছিল এবং সাহায্যের জন্য রেইন ফরেস্টে চলে গিয়েছিল। উদ্ধারকারীরা অনুসন্ধানের জন্য কুকুরের সাহায্য নেয়। এই শিশুরা ফেলে দেওয়া ফল খেয়ে বেঁচেছিল, সেই সঙ্গে জঙ্গলের গাছপালা দিয়ে আশ্রয়ের জন্য একটু জায়গা করে নিয়েছিল। উদ্ধার অভিযানে কলম্বিয়ার সেনাবাহিনী, বিমান বাহিনীর বিমান এবং হেলিকপ্টার অংশ নেয়। শামসুদ জাহান, পদ্মা নিউজ। বিয়ের অনুষ্ঠানে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন বরকনে। দীর্ঘ অপেক্ষার পর বিয়ের সকল আয়োজন করা হয়েছিল, তবে বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটির জেরে বিষপান করেন বর। এই ঘটনা শুনে সঙ্গে সঙ্গে বিষপান করেন কনেও। বিষপানের জেরে বরের মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর অসুস্থ কনেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের ইন্দোর শহরে বিয়ের অনুষ্ঠানে নিজেদের মধ্যে ঝগড়ার পর বিষপানে 21 বছর বয়সী এক বর মারা গেছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। অন্যদিকে একই সময়ে বিষপান করা কনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। বরের পরিবারের সদস্যরা বলছেন, নববধূ তরুণী গত কয়েকদিন ধরে ওই ছেলেকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল, তবে ওই ছেলে তার কেরিয়ারের কারণে তাদের বিয়ের জন্য 2 বছর সময় চেয়েছিল, তবে মেয়েটি এটা না মেনে বরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিল। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলির দাম্পত্য জীবনে চলছে টানাপোড়েন। এ নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই। বুবলি দুঃসময়ের কথা স্মরণ করে কেঁদেছে তার মা। বাকিটা থাকছে ডেস্ক রিপোর্টে। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলির দাম্পত্য জীবনে চলছে টানাপোড়েন। এ নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই। প্রতিটি মা সন্তানের সুখে দুঃখে উদ্বিগ্ন থাকবেন, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি বুবলির দুঃসময়ের কথা স্মরণ করে কেঁদেছেন তার মা। সম্প্রতি স্বপ্নজয়ী মা সম্মান অনুষ্ঠানে বুবলির জন্য কেঁদেছেন তার মা। বুবলির মা কেঁদে কেঁদে বলেন, বুবলি আগে বেঁচে থাকুক, তারপর তার ছেলের যত্ন নেবে, এটাই আমার চাওয়া। একই সঙ্গে ছেলে ও নাতির জন্য সবার কাছে দোয়া চান বুবলির মা। বুবলির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বুবলি সবসময় সব কাজের প্রতি দায়িত্বশীল, যখন পড়ালেখায় ছিল তখনও, সংবাদ উপস্থাপকেও। শুধু তাই নয়, চলচ্চিত্রেও কেয়ারফুলি কাজ করে। আমি বুবলিকে অনুরোধ করব যেন সে আমার নাতির প্রতি যত্নশীল হয় এবং সে নিজের প্রতি যেন যত্ন নেয়। একই অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে বুবলি বলেন, মা শব্দটি আমার কাছে আবেগের জায়গা। মা যেমন সন্তানের কথা স্মরণ করে কেঁদে ফেললেন, আমি মায়ের স্মৃতিচারণ করে কোনো জায়গায় কোনো কথা বলতে পারি না। তিনি আরও বলেন, ছোটবেলায় আমি শান্ত ছিলাম, তাই আম্মু বলে আমার মেয়ে অনেক শান্ত ছিল, তাহলে নাতি কি করে এত দুষ্ট হল। শামসুদ জাহান, পদ্মা নিউজ। একটা সময় ক্রিকেট মাঠের সেরা তারকা ছিলেন ক্রিস গেইল। ক্রিকেট থেকে ঘোষণা দিয়ে অবসর না নিলেও দীর্ঘদিন ধরে পেশাদার ক্রিকেটে নেই ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক। ক্রিকেট থেকে দূরে থাকলেও আলোচনা থেকে দূরে নেই গেইল। এক সময় ব্যাট হাতে বোলারদের তুলোধনো করে গ্যালারি মাতিয়ে রাখা গেইল এখন গান গিয়ে সেই জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করছেন। 2020 সালে নভেম্বরে উই কাম আউট টু পার্টি নামের একটি মিউজিক ভিডিওর মধ্য দিয়ে সঙ্গীত জগতে কেরিয়ার শুরু করেন এই জ্যামাইকান তারকা। 2021 সালের এপ্রিলে ক্রিস গেইলের জ্যামাইকা টু ইন্ডিয়া শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়। একই বছরের সেপ্টেম্বরে পাঞ্জাবি ড্যাডি নামে একটি গান প্রকাশিত হয়। ক্রিকেট ছেড়ে গানে কেরিয়ার করা প্রসঙ্গে গেইল বলেন, জাতীয় দলের হয়ে ভারত সফর ও আইপিএল খেলতে গিয়ে ভারতে সুন্দর সময় কাটিয়েছে। ভারত সফরে যাওয়ার পরে গানের প্রতি আমার আলাদা ভালোবাসা জন্মায়। ও ফাতিমা গানের মাধ্যমে আমার গানের কেরিয়ারে আরও মাত্রা পাবে। এই গানটি দুর্দান্ত গান, দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত অংশীদারিত্ব। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধে 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podmanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@podmanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podmanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি শামসুদ জাহান। ভালো থাকুন, সুস্থ থাকুন।